আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনাটি আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে গ্রুপ ডিসকাশন। আমার আলোচনাটা আসলে আজকে পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা প্রাইভেট বিশ্ববিদ্যালয় কোনোটা কেন্দ্রিক কিনা, আমার আলোচনার মূল মুখ্যবিন্দু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা সাত কলেজ থেকে যারা অলরেডি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন তাদের জন্য, যারা জব মার্কেটে ঢুকতে যাচ্ছেন তাদের জন্য। কারণ আমি জানি আমাদের দেশে পাবলিক ইউনিভার্সিটিগুলো কিংবা প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ছাত্রছাত্রীদের সাথে এই প্রসেসগুলোর সাথে অনেকটাই জড়িত। আমি আসলে কাউকে ছোট বা খাটো করার উদ্দেশ্যে বা কাউকে একটু ছোট করে কোনো কথা বলতে চাচ্ছি না। আমি আসলে আমার আসল উদ্দেশ্যটা হচ্ছে যে শুধুমাত্র লার্নিং। সো আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে মূলত গ্রুপ ডিসকাশন নিয়ে। এখন আমাদের জানতে হবে সর্বপ্রথম হোয়াট ইজ গ্রুপ ডিসকাশন। তো সেক্ষেত্রে আমি যদি বলে নেই যে আসলে গ্রুপ ডিসকাশনটা কী, সেটা বলার আগে আমি কয়েকটা ছবি দেখাচ্ছি গ্রুপ ডিসকাশনটা কীভাবে হয়ে থাকে। এখন আছে আসতেছে আমার আলোচনার মূল বিষয়বস্তু, হোয়াট ইজ গ্রুপ ডিসকাশন। আমি কোথাও একটা গ্রুপ ডিসকাশনে জয়েন করার আগে, অ্যাটেন্ড করার আগে আমাকে আগে জানতে হবে হোয়াট ইজ গ্রুপ ডিসকাশন, আসলে গ্রুপ ডিসকাশনটা কী, এটা কীভাবে হয়ে থাকে। গ্রুপ ডিসকাশন হচ্ছে এখানে একটা বিষয় নিয়ে আলোচনা হবে। গ্রুপ মানে একটা দল, একটা দল বা একটা গ্রুপ অফ পিপলকে নিয়ে একটা বিষয় নিয়ে আলোচনা হবে, ডিসকাশন মানে আলোচনা। সো আমি এখানে বলতে পারি একটা নির্দিষ্ট একটা টপিক দেওয়া হবে, এই টপিকটার উপরেই কথা বলতে হবে। এখন প্রশ্ন হচ্ছে গ্রুপ ডিসকাশনে কোন কোন কন্ডিশনগুলো ফলো করতে হবে বা নেচারটা কেমন। আপনার এখানে একটা সিলেক্টিভ টপিক থাকবে, যে কোনো টপিক বলা হবে সেই টপিকের উপরে সবাই আলোচনা করতে হবে। একটা গ্রুপ অফ পিপলস থাকবে, এটা এই ক্যান বি 10 পিপলস অর 12 পিপলস 15 পিপল এরকম হতে পারে। সিলেক্টিভ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা ফিক্স করা থাকবে, এর ইংলিশ বাংলা কিংবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজও হতে পারে। ইকুয়াল পার্টিসিপেশন, সবাইকে ইকুয়াল পার্টিসিপেট করতে হবে, কেউ কম বললাম কেউ বললো কেউ বললো না সে করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে কেন গ্রুপ ডিসকাশনগুলো অ্যারেঞ্জ করা হয়। গ্রুপ ডিসকাশনগুলো অ্যারেঞ্জ করা হয় মূলত কোনো রিক্রুটমেন্ট প্রসেসের জন্য, কোনো জবের রিক্রুটমেন্ট পারপাসে, কোথাও অ্যাডমিশন পারপাসে, প্রাইভেট ইউনিভার্সিটি, পাবলিক ইউনিভার্সিটি, কোনো স্কুল কলেজ কিংবা অন্য কোনো প্রফেশনাল কোর্স, অন্য যে কোনো পারপাসে হতে পারে। এমনকি হতে পারে টু ইভালুয়েট কমন সেন্স, আমি আপনাকে একটা টপিক দিলাম এটা নিয়ে আপনি কথা বললেন, সো আপনার কমন সেন্সটা কতটুকু কাজ করে, আপনার সিক্স সেন্সটা কতটুকু জাগত, এটা বোঝার জন্য হতে পারে। কখনো কখনো র্যাঙ্কিং করার জন্য হয়, যেহেতু গ্রুপ ডিসকাশনটা গ্রুপ পিপল নিয়ে অ্যারেঞ্জ করা হয়, সেক্ষেত্রে আপনার গ্রুপ অফ পিপলের ক্ষেত্রে র্যাঙ্কিং করা খুব বেশি ক্রিটিক্যাল হয়ে যায় যে 10 জনই সিমিলার ক্যাটাগরি, সিমিলার ইন্ডাস্ট্রি থেকে এসেছে, সিমিলার সাবজেক্ট পড়াশোনা করছে, ভালো মানের রেজাল্ট, এখন আমি কাকে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 করবো। ইন দ্যাট কেস আমাকে অবশ্যই একটা র্যাঙ্কিং তৈরি করতে হবে, যে কারণে গ্রুপ ডিসকাশনগুলো অ্যারেঞ্জ করা হয়ে থাকে। একটা গ্রুপ ডিসকাশনে আপনার যে বিষয়গুলো অবশ্যই ফলো করতে হবে সেগুলো হচ্ছে, অ্যাজ এ পার্টিসিপেন্ট আপনাকে অবশ্যই রেসপেক্ট করতে হবে আদার্স পার্টিসিপেন্টকে, আপনাকে অবশ্যই ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে, যে ইনস্ট্রাকশনটা আপনাকে দিয়েছে যারা গ্রুপ ডিসকাশন অ্যারেঞ্জ করেছে তাদের থেকে, আপনাকে অবশ্যই যে কোনো একটা পার্টিকে সাপোর্ট করতে হবে। এমন হওয়া যাবে না যে আমাকে গ্রুপ ডিসকাশনে টপিক দেওয়া হয়েছে স্মার্ট ওয়ার্ক ভার্সেস হার্ড ওয়ার্ক, সো আমি একবার স্মার্ট ওয়ার্ককে সাপোর্ট করছি, একবার হার্ড ওয়ার্ককে সাপোর্ট করছি, এটা হবে না। আমাকে অনলি এক পোর্শন সাপোর্ট করতে হবে, হয় স্মার্ট ওয়ার্ক নাই হার্ড ওয়ার্ক। সো তারপর যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট ডাটা এবং এক্সাম্পলটা প্রিপেয়ার করতে হবে। যখন আপনি স্মার্ট ওয়ার্ক নিয়ে কথা বলবেন, আপনি আপনার ওপিনিয়নটা প্রে করবেন, তখন যে হবে যে আপনি স্মার্ট ওয়ার্কের পক্ষে যেসব এক্সাম্পল এবং ডেটাগুলো উপস্থাপন করবেন সেগুলো অবশ্যই অথেন্টিক ডেটা হতে হবে, কোনো ক্রমেই এখানে ভুল হওয়া যাবে না। ইন দ্যাট কেস আপনাকে অবশ্যই কিছু ডেটা কালেকশন করতে হবে, একটু ব্রেন স্টর্মিং করতে হবে, দ্যাট ইজ মেইন ফ্যাক্টর অফ গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনে যে কাজগুলো কখনোই করবেন না, কেউ কাউকে আক্রমণাত্মকভাবে কথা বলা যাবে না,
ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাবে না, ডিসকাশন ল্যাঙ্গুয়েজ যদি হয়ে থাকে ইংলিশ, আমাকে ইংলিশে কথা বলতে হবে, বাংলায় আমি কথা বলতে পারবো না। যেটা হবে যে আমি অন্য কাউকে কথা বলার সুযোগ দিচ্ছি না, এটাও হবে না। চুপ থাকা যাবে না যে আমি পার্টিসিপেট করছি না, তাহলে এটাই আপনার বাদ পড়ার মূলত মেইন কারণ হতে পারে। যে ভুল বা তথ্য ইনফরমেশন তথ্য ইনফরমেশন প্রেজেন্ট করা যাবে না। এবং এছাড়া যেটা হচ্ছে যে কোনো ইনস্ট্রাকশনকে আপনি চাইলে অ্যাভয়েড করতে পারবেন না। আপনাকে যে ইনস্ট্রাকশনগুলো গ্রুপ ডিসকাশনের জন্য ফলো করতে বলেছে সেই ইনস্ট্রাকশনগুলো অবশ্যই আপনাকে ফলো করতে হবে। ওকে, এখন আমরা ডিসকাস করবো কিছু গ্রুপ ডিসকাশন টপিক নিয়ে। আমি জাস্ট কিছু এক্সাম্পল এখানে দিচ্ছি, এগুলো আপনার এক্সাম্পল হিসেবে নেবেন, এগুলো থেকে আপনাদের ডিসকাশনগুলো হয়ে থাকবে এমনটি নয়। তো প্রথমত আমি বলছি স্মার্ট ওয়ার্ক ভার্সেস হার্ড ওয়ার্কের কথা, তারপর হচ্ছে কমার্স ভার্সেস ই কমার্সের কথা। আপনারা নিশ্চয়ই এফ কমার্স কি বুঝছেন এবং ই কমার্স কি সেটা অবশ্যই জানেন আপনারা। তারপর শুড গিভ প্রায়োরিটাইজ ট্রান্সজেন্ডার ফর দেয়ার এডুকেশন অ্যান্ড জব। তারপর আছে গ্লোবাল ওয়ার্মিং ভার্সেস ক্লাইমেট চেঞ্জ। গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে আপনার খুব ভালো মতো স্টাডি করুন, কারণ এটা খুব হট একটা টপিক ইন দিস সার্কামস্টেশন। আপনাকে এটা সম্পর্কে জানতেই হবে। আপনি যেখানে যান, আপনি গভর্নমেন্ট জব প্রিপারেশন নিচ্ছেন, আপনি প্রাইভেট জব নেবেন, কোনো সমস্যা নেই, আপনাকে গ্লোবাল ওয়ার্মিং ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে জানতেই হবে। ঠিক আছে, কারণ আপনার আপনাকে রিটেন এক্সামগুলোতে যখন বলবে আপনি বুঝতে পারেন না কোনটা আগে। এটা অনেকটা ডিম আগে না মুরগি আগে ওরকম সিচুয়েশনের মতো, কোনটা আসলে আগে সেটা নিয়ে আপনি অনেক ধরনের তর্ক বিতর্ক করতে পারবেন, বাট আপনাকে জানতে হবে কোনটা। লিগাল ইজ দ্য সেল অফ হিউম্যান অর্গানস। এটা সম্পর্কে আমি কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে আপনি জানেন যে কোনো অর্গান ডোনেট করা যায় না। হ্যাঁ, সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো লিভার ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয় বা অন্য অনেক কিছু। সো এটার ব্যাপারে আপনারা খুব ভালো মতো প্রশ্ন করুন, খুব ভালো একটা টপিক এটাও। অল এনিম্যাল টেস্ট শুড বি ব্যান্ড। হ্যাঁ, এটা সম্পর্কে আরও কিছু বলি যে ইদানিং যেটা হচ্ছে আমরা অনেক পেট লাভ হয়ে যাচ্ছি, আমাদের কারো বাসায় পাখি বিড়াল বা অন্যান্য ডগ কিংবা হচ্ছে আরও অন্যান্য অনেক কিছুই আছে যারা পেট হিসেবে থাকে আমাদের বাসায়। সো সেই জায়গা থেকে পেট লাভ যারা তারা মনে করে এনিম্যাল টেস্ট বেন্ড। হ্যাঁ, আমি অ্যাগ্রি করি, আবার দাদার কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। তো নিউ নিউ যে মেডিসিনগুলো মার্কেটে আসবে সেগুলো ট্রায়াল আসলে কোথায় হবে? আমি আপনি তো নিশ্চয় ট্রায়াল যাবো না, এটা সায়েন্স স্টেজ পর্যন্ত অ্যানিমের উপরেই হয়ে থাকে। এটা নিয়েও ভালো মতো স্টাডি করবেন এবং আপনার যে মতামত আছে এগুলোর উপরে খুব অথেন্টিক কিছু ইনফরমেশন কালেক্ট করে রাখা হবে। কোভিড-19 প্যান্ডামিক নিয়ে যেটা হবে যে কোভিড-19 প্যান্ডামিকটা আমাদের জন্য কতটুকু আশীর্বাদ কিংবা কতটুকু অভিশাপ হিসেবে এসেছে। কোভিড-19 কারণে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিগুলো অনেক স্প্রেড করেছে অনেক কিছু। সেক্সুয়াল এডুকেশন শুড বি ম্যান্ডেটরি, যেটা হচ্ছে নবম দশম শ্রেণীর জন্য এটাকে ম্যান্ডেটরি করা যায় কিনা এরপরে। বুকস প্রোভাইড বেটার এন্টারটেনমেন্ট দেন টেলিভিশন। আপনার কাছে কোনো মনে হয় বই কি আমাদের সবচেয়ে ভালো বিনোদন দিয়ে থাকে? টেলিভিশন, এটার পক্ষে বিপক্ষে সবগুলো ইনফরমেশন আপনাকে কালেক্ট করে রাখতে হবে। তো সর্বশেষে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানে এসে করছি। আমার ভিডিও বা আমার ইনফর্ম দেওয়া ইনফরমেশনগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, লাইক দিবেন। এবং পরবর্তী কী টপিক নিয়ে আলোচনা করা যায় আশা করবো আপনারা কমেন্ট সেকশনে লিখেবেন। থ্যাংক ইউ, ভালো।